যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন একে অপরের বিরুদ্ধে ছুটছেন তীর্যক মন্তব্য। এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে চষে বেড়াচ্ছেন নির্বাচনী প্রচারণায়। শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এ সময় জো বাইডেনের বিভিন্ন অঙ্গভঙ্গির ব্যঙ্গ করে দেখান ট্রাম্প। স্টেট অব দ্য ইউনিয়ন ডে উপলক্ষে মার্কিন সিনেটে দেয়া প্রেসিডেন্টের শেষ ভাষণের কঠোর সমালোচনা করে বাইডেনকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য চরম হুমকি আখ্যা দেন ট্রাম্প। বলেন, ক্ষমতায় যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিটি সেক্টরকে বিষাক্ত করে তুলেছেন তিনি। He's a threat to democracy. I will tell you, he's a threat to democracy. Weaponized government, weaponized the FBI, weaponized the DOJ. He's a threat to democracy for other reasons also. Number one, he's grossly incompetent. এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। একই দিন একই অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। এ সময় গাজায় ইসরায়েলি বর্বরতায় সমর্থন দেয়ায় বিক্ষোভের মুখে পড়েন বাইডেন। তাকে লক্ষ্য করে জেনোসাইড জো স্লোগান দিতে থাকেন অনেকে। পরে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, অন্য কেউ ক্ষমতায় গেলে একনায়কতন্ত্র ও কর্তৃত্ববাদীর কালো থাবায় পড়বে যুক্তরাষ্ট্র। They want to build dictators and authoritarian thugs all around the world. He said the North Korean dictator Kim Jong-un wrote him a beautiful letter. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়াকে দোদুল্যমান অঙ্গরাজ্য বা প্রচলিত কথায় ব্যাটেল গ্রাউন্ড হিসেবে বিবেচনা করা হয়। এই রাজ্যই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের হিসেব নিকেশ উল্টে দেয়। গতবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়, যে মামলায় এরই মধ্যে অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।